বারে বারে একেটা ভুলেই করেছে কংগ্রেসে। পাঞ্জাবর রাজনীতির পৰা শিক্ষা নললে দলটোয়ে ভুল সিদ্ধান্তর হেরুয়াব আন এখন রাজ্য। পাঞ্জাবত কংগ্রেসে যে ভুল করলে সেই একই ভুলেই এটা করবলে লৈছে কংগ্রেস শাসিত আন এখন রাজ্য। কংগ্রেসের শত্রু খুদ কংগ্রেসেই নেকি? কেউ কংগ্রেসে বারে বারে একটা ভুলকেই করে। নমস্কার, মই ডিম্পিয়ে। আজি প্রাগ ফোকাসত এখন কংগ্রেস শাসিত রাজ্যর শেহতীয়া রাজনীতি আর তাত কংগ্রেসে লওয়া কিছু ভুল সিদ্ধান্ত সম্বন্ধে আলোচনা করিম। কংগ্রেস আর বিসম্বাদ যেন এটা মুদ্রার ইপিঠি সিপিঠি। দলীয় বিসম্বাদর বাবে পাঞ্জাবর বিধানসভা নির্বাচনত বড় বেয়াকৈ পরাস্ত হয়েছিল দলটো। চরণজিৎ সিং সন্নি, অমরিন্দর সিং আর নবজোৎ সিং সিদ্ধুর মাজর শীতল যুজর ফল ভুগিছিল কংগ্রেসে। সেই সময়ছোৱাত উচিত সিদ্ধান্ত নোলোৱার বাবে আপর হাতত শাসনের বাকজরি এড়ি দিবলগিয়া হয়েছিল। পিছে এটা একটা ভুলকেই করবলে লৈছে ভারতের আটাইতকৈ পুরনি রাজনৈতিক দলটোয়ে। রাজস্থানের রাজনীতি সৃষ্টি হয়েছে পাঞ্জাব সদৃশ পরিস্থিতির। অশোক গেহলট আর সচিন পাইলটের শীতল যুঁজে লৈছে ভয়ঙ্কর রূপ। কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি নির্বাচনের সময়ছোৱাত তার উমান পাইছিল সকলে। ইফালে রাজস্থানত গেহলটের বিরুদ্ধে আছে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ, কিন্তু সচিন পাইলটের লবিটুকু আগবাড়ি নিদিয়ে গেহলটে। সমান্তরালভাবে সি পি যোশী, লালসান কাটারিয়া, হরিশ চৌধুরীরও আছে বেলেগ বেলেগ লবি। তেনে সময়ছোৱাত রাজস্থানত সঠিক সিদ্ধান্ত লওয়ার সময় আহি পড়েছে কংগ্রেস দলের। বিধানসভা নির্বাচনলৈ মাজত মাত্র কেইটামান মাহ থকার সময়ছোৱাত যদি সঠিক সিদ্ধান্ত নলয় তেন্তে রাজস্থানের শাসনের বাকজরিও হেরুয়াব কংগ্রেসে। গতিকে শিক্ষা লোক কংগ্রেসে যদি একটা ভুলেই বারে বারে করে তেন্তে ভারতের আটাইতকৈ পুরনি রাজনৈতিক দলটো কিন্তু এদিন নিশ্চিহ্ন হয়ে যাব। ইয়ার লগেলগে প্রাগ ফোকাসর মই ডিম্পিয়ে বিদায় লৈছো, কিন্তু আপনাদের অধিক বাতরির চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।